করোনা আবহে গত দুবছর ধরে বন্ধ থাকার পর এবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শুরু হলো মহিষাদলের রথের প্রস্তুতি। প্রায় 250 বছরের প্রাচীন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। গত দুবছর হাজার হাজার ভক্তের রথের রশিতে টানের বদলে পালকি চড়ে প্রভু জগন্নাথ পৌঁছেছিলেন মাসির বাড়ি। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউকে পুজো দিয়ে রথের প্রস্তুতি শুরু হলো। রথের উপরের আচ্ছাদন সারানোর কাজ শুরু হলো আজ থেকেই। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল রাজপরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ, শঙ্কর প্রসাদ গর্গ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিষ্ণুর দিন, শ্রী শ্রী মদন গোপালের দিন, তাই আমরা স্থির করলাম যে আজকের রথের পুজো হয়ে যাক। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী তিলক কুমার চক্রবর্তীকে এবং সমস্ত পঞ্চায়েত সদস্যকে, তাদের সহযোগিতা শুভেচ্ছা ছাড়া এবং সকল মহিষাদলবাসীদের তাদের শুভেচ্ছা সহযোগিতা ছাড়া এত বড় কাজ, মানে উৎসব সম্পন্ন করা সম্ভব নয়। দুবছর কোভিডের জন্য রথ লড়াইনি সেভাবে। হ্যাঁ, আমাদের খুবই মন খারাপ হয়ে গেছিলো সকলের, মহিষাদলবাসী সকলের। যেটা রথের মূল আকর্ষণ, রথ টানা, সেটা আপনার দুবছর বন্ধ ছিল কোভিডের জন্য। এই বছর আমাদের মনে আবার সেই আগের মতো সেই উদ্যম, সেই আনন্দ এসছে। আশা করি আমরা আরও বড়োভাবে, আগে যেরকম হতো তার থেকে আরও ভালোভাবে করতে পারবো। সকলের সুবিধা শুভেচ্ছা আছে, আমাদের তিলকবাবু আছেন, সকলে মহিষাদলবাসী সবাই আমরা মিলে একসঙ্গে আনন্দ করব। পুরনো রীতি ছিল যে অক্ষয় তৃতীয়া থেকেই রথের কাজ শুরু হবে। এবারে গত দুবছর রথ হয়নি, তাই আগে থেকেই রাজবাড়ি এবং পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক হিসাবে, এটা একটা মহিষাদলের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্য পরম্পরা যাতে আমরা রক্ষা করতে পারি, যেহেতু দুবছর রথ হয়নি, তাহলে রথের চাকা এবং কাঠের তৈরি, সে কারণেই একদম অক্ষয় তৃতীয়ার দিন আমরা এই কাজের শুভ সূচনা করলাম, যাতে আমরা সুন্দর করে সাজিয়ে সারিয়ে রথটাকে আমরা এই রথ সড়কে টানতে পারি। এবং মানুষের উৎসাহ আজকে থেকে আমরা পৌঁছে দিতে চাইছি যে রথ টানা হবে। প্রত্যেকটা মানুষ আবেগপ্রবণ, তারা মহিষাদলের এই রথকে নিয়ে অনেক আনন্দ উৎসব করে, এবং যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা দোকান নিয়ে আসে, তারাও অপেক্ষা করছিল যে রথটা হবে কি না। আজকে আমাদের এই কাজের সূচনার মধ্য দিয়ে তাদের কাছে একটা বার্তা যাবে, এবং বিশেষ করে আপনারা সাংবাদিক মাধ্যমে আপনাদের কাছে বার্তা যাবে যে রথ এবারে টানা হবে। এবং রথ, তার জন্যই আমরা আগে থেকেই সুন্দরভাবে যাতে রিপেয়ার করা যায়, সুন্দর করে সংস্কার করা যায়, মানুষের যাতে কোনো রকম কোনো বিপদ না হয়, তার জন্য আমরা সমস্ত রকম খতিয়ে দেখে রথ সারিয়ে যাতে রথটা টানতে পারি তার শুভ সূচনা করা হলো। রাজবাড়ির হরপ্রসাদ বাবু এবং শঙ্করবাবু তারাই এসে আজকে রথের কাজের শুভ সূচনা করলেন। এরপরে আমাদের দু এক দিনের মধ্যেই যাতে আমরা কাজ শুরু করে দিতে পারি এবং রথটাকে সুসজ্জিত করতে পারি, তার উদ্যোগ নেওয়া। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা।